সত্য কাহিনী আছে, যুবক সবার থেকে পৃথক হইয়া দুই হাঁটু মাথার ভিতরে ঢুকায়া কি জানি ভাবতেছে। তো খিজির আল ইসলাম যে জিজ্ঞাসা করতেছে, ওই যুবক সবাই তো এখানে আল্লাহর রসুলের হাদিস শুনে, তুই এত দূরে বৈসা বৈসা কি করিস? হাঁটুর নিচে মাথা ঢুকায় দিয়া সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আল ইসলাম পরীক্ষা নিতেছে, এতটুক বয়সে এত এত উপরে উঠা গেলি, দেখি তোর পরীক্ষা নিয়ে বলতো আমি কে। আবার কোনো মতে কষ্টে মাথাটা উঠে বলছে, খিজির বেশি বিরক্ত করো না, আমি একটা লাইনে আছি, আমি একটা সংযোগে আছি, একটা লাইনে আছি, বেশি বিরক্ত করবা হয়নি যে একটা চিৎকার দিমু মানুষে আয়া তোমার ল্যাংটা করে দেবো। কেন সবাই তো খিজির দেখতে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানে না মজমায় যে তুমি খিজির, আমিই তো জানি। তো খিজির উপর দিকে চায় হাক করে রয়েছে যে কয় কি আমারে চিনে কেমন। তো খিজির বুঝা ফেলছে, না ঠিকই যা বলছে তা ঠিক আছে, নাহলে আমাকে চিনার কথা না, আমাকে হ্যাঁ লাইন বিলকুল ঠিক আছে, কানেক্টেড আছে, মনে হয় উনি কানে কানে বলা দিছে তোরে বিরক্ত করতেছে খিজির, নাহলে ও আমার থেকে চিনবো করতে কা। আছে সম্পর্ক হইলে হয় এরকম, আছে এটাও সত্য, এটাও সত্য। তাওয়াকে ধ্যান ধারণে আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো সব মজলিসে বলি, কোন ওয়াজ নাই যে মজলিসে বলি না, হায় আমার জাতি যদি, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি ডেলি না পারে সপ্তাহে একবারও আল্লাহ 99 নামের অর্থ মনোযোগ সহকারে দেখতো, মাসে একবার দেখতো, বৎসরে বারোবার দেখতো, তা না হয় বৎসরে একবার দেখতো যে আল্লাহ 99 নাম, আল্লাহ নিজের পরিচয় দিছে, তাহলে বুঝে আসতো আল্লাহ কে, কি আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহর বড়ত্ব ব্যক্তিত্ব তার জাতের তার সামনে ফুটা বাহির হইত। কিন্তু সময় তো নাই, কে দেখবে, তর্জমা দেখারও সময় নাই, মুখাস্ত তো দূরের কথা, আল্লাহ করুক, আল্লাহ করুক, মুখাস্ত তো দূরের কথা। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর এই ছোট জীবনটা গড়ার জন্য আল্লাহ এক আদর্শমান ব্যক্তিত্ব পাঠাইছেন, শুধু ব্যক্তিত্ব না, হায় হায় যার কারণে আমাদের, এই জন্যই তো আমি বলি আমরা তো শিখি না যে আমরা উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে কি পাইলাম, এটা গণায় শেষ করা যাবে। আজকেও যে আমরা বাইচা আছি আমাদের কর্মের কারণে না, শুধু নবীজির ওয়াদার কারণে বাইচা আছে। কোন জাতিকে আল্লাহ এত নাফরমানি, নাফরমানির কোনো অন্ত নাই, এত কোয়ালিটির নাফরমানি, আপনাকে বলা যাবে না, বুঝানো যাবে না যে এই উম্মত কত নাফরমানি করতো। সবচেয়ে বড় নাফরমানি তো হলো যে সন্তানের হাতে মা বাবা প্রত্যেক ঘরে জলিল হইতেছে, নির্যাতিত, নিপীড়িত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আর কত শব্দ বলবেন, এতটুক যদি হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। আজকে তো মুসলমান সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, জান পর্যন্ত দিতে হইতেছে, এটা তো অতীতও ছিল না, কোন উম্মতের ভিতরে খোঁজা পাওয়া যায় না যে মা বাবাকে সন্তান জবা করে,
ধ্বংস অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, জমিন উল্টা দেওয়ার কথা ছিল। যদিও মাঝে মাঝে আল্লাহ দেখান পাথর বর্ষিত করে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়াদা করছেন বন্ধুর সাথে সমূলে ধ্বংস করব না। মাঝে মাঝে কোথাও কোথাও সিগনাল দিব, সমূলে ধ্বংস করব না। এই জন্য মাঝে মাঝে সিগনাল দেয়, কখনো এইখানে কখনো ওইখানে। কয়েকদিন আগে তুর্কিতে সিগনাল দিছে, তারপরে মরক্কো দিছে, তারপরে লিবিয়া দিছে, সিগনাল এটা। আর এটাও বলা দিছে কেন দিছেন, লিউযিকাহুম বাদাল্লাযি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জন্য দিছেন সিগনাল যে সবাই যেন ফিরে আসে, ইউটার্ন নেয়, ফিরে আসে। কিন্তু কে ফিরবে? সব প্রাকৃতিক বইলার উড়ায় দেয়। বিজ্ঞানী বিজ্ঞানী সাজেশন দিয়া সব উড়ায় দেয়, বিজ্ঞানী সাজেশন দেয় দিয়া উড়ায় দেয়, উড়ায় দেয় সব, উড়ায় দেয় সব, উড়ায় দেয় সব, উড়ায় দেয়। অথচ আল্লাহর রসুল বলছে, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য, চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ কেন হয় তো বিজ্ঞানী সলিউশন দিছেন, ব্যাখ্যা দিছেন। আর আল্লাহর রাসূল বলছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ মাঝে মাঝে বুঝায়, দেখ অন্ধকার কইরা দিলাম, একবারে কিন্তু কইরা দিতে পারি। আর ফামাইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য আলো কে নিয়ে আসবে বলো? অন্ধকার করা দিয়া সময়াতি কুম্বিদিয়া হুম লাও জালাল্লাহুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, রাত্র কে নিয়ে আসবে তোমাদের জন্য যেটার ভিতরে তোমরা আরাম করো, যদি সারা দিন দিন রাইখা দেই। আবার বলছে লাও জালাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কেয়ামত পর্যন্ত রাত্র রেখা দেই, মাইয়াতিকুম বিজিয়া, কে নিয়ে আসবে তোমাদের জন্য আলো? পারবেন এত বড় টর্চ লাইট বানাইতে? সূর্যের মতো একটা, হ্যাঁ, কয়টা ব্যাটারি ঢুকাইছে ওটার ভিতরে, কত বোল্টের ব্যাটারি আছে ওটার ভিতরে, যে ফেরেশতা মারছে আর অর্ধেক দুনিয়া আলোকিত হয়ে গেছে, হ্যাঁ, তাও কত দূরের থেকা? 9,30,00,000 মাইল দূরের থেকা। আবার বইলো দিছেন যে এক বিঘা নিচে নামায় দিলে চর্ম ক্যান্সারে মরা যাবে। সূর্যের আলোটা তিনবার ফিল্টার হয়, তিনবার, কয়বার? তিনটা স্তরে ফিল্টার হয়ে জমিনে আসে। আর যদি ডাইরেক্ট আসে, সব চর্ম ক্যান্সারে মাসের ভিতরে মাটির সাথে সাইজ। জিজ্ঞেস করেন আপনাদের বিজ্ঞানকে, এটা তো আল্লাহ 1400 বছর আগে বইলা দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, লম্বা হয়ে গেল, যেটা বুঝাইতেছিলাম জীবনটা গড়ার জন্য, কিন্তু আমার ইচ্ছা মতো গড়ব না, কোনো আদর্শ আছে যে আদর্শের মাধ্যমে আমাকে আমার জীবনটা গড়তে হবে, ওটার জন্যই মুহাম্মাদুর আল্লাহর রসূলকে আল্লাহ পাঠাইছেন, মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। আর কঠিন নিয়ে আসেন নাই, সহজ নিয়ে আসছেন। আর এক একটার ভিতরে হায় 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 হ্যাঁ, এক একটার ভিতরে আজকে আমাদের সমাজ বলে নবীর আদর্শ মানতে চায় না, কয়টা আধুনিকতার বিপরীতে। হায়, সময় নাই, আবার কোনদিন হইলে বলবো না, দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি, ঘুরা ঘুরা দেখতেছি, আমরা মানি না কিন্তু দুনিয়া মানে, সুখ শান্তি এটার ভিতরেই ছিল, নবীর আদর্শের ভিতরেই সবকিছু রাখা ছিল।
আজকে ছাড়ছি তো বাপ সন্তানের হাতে বেয়াজ্জত হইতেছে খাবার কোডে যায়া এটা বলতো আছে ও বেয়াজ্জত হতো না সন্তানের হাতে যদি নিজ নবীর আদর্শ মতো হইতো আর সন্তানকে নবীর ছোট বেলার থেকে আদর্শের উপরে উঠাইতো কোনোদিন হতো না ভাই ভাইয়ের হাতে না স্বামী স্ত্রীর হাতে না স্ত্রী স্বামীর হাতে না প্রতিবেশী প্রতিবেশীর হাতে না মানুষ মানুষের হাতে কোনোদিন যা অবস্থা আজকে পরিস্থিতি যা বা পরিবেশ যা এটা কোনোদিন মানুষকে দেখতে হতো না কারণ নবীর আদর্শের ভিতরে সব রাখা আছে এই জন্য আসেন জীবনটা গড়ার জন্য এটা করেন এই জন্য জীবনটা গড়ার জন্য আর কবির কথাই সত্য যেটা প্রথমে বললাম এটা করতেই হবে আমল সে জিন্দেগি বনতি হ্যায় এটাই সত্য আমলের দ্বারা জীবন বলবে হ্যাঁ দুনিয়াটা কম বেশি হতে পারে কেননা এখানে বন্টিত সবার মাঝে ভাগ করা সব একা একা উপভোগ করা যায় না দুনিয়াটাও ছোট আবার এতগুলা মানুষের মাঝে বন্টিত সবকিছু মিলাইলে দেখা যায় যে এইখানে সম্ভব না এইখানে কম বেশি হইতে পারে আর এটাই সত্য কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ দিবে কেউ নিবে কেউ মালিক হবে কেউ কর্মচারী হবে কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে এটাই সত্য এইখানের জন্য কিন্তু জীবন গড়ানিয়া যা বুঝানো যাইতেছে আল্লাহ আল্লাহ রসুল যা বুঝাইতে চাইতেছেন ওটাই দুনিয়ার জীবন না এটা আখেরাতের জীবন আমলের দ্বারা আখেরাতের জীবনই গড়বে ছোট জীবনটা দ্বারা আখেরাতেই অর্জন করা সম্ভব দুনিয়া তো ইচ্ছা করলেও পূর্ণ হয় না কেননা জাগার সংকীর্ণতা চিজ ও আসবাবের সংকীর্ণতার কারণে যা ইচ্ছা করে তা হয় না কিন্তু ঘোষণা দেওয়া আছে যদি না দিত তাইলে হয়তো কথা হইত বাবার বিষয় ছিল চিন্তার বিষয় ছিল কিন্তু ঘোষণা দেওয়া আছে ওয়াদা করা আছে আসবে জীবন সবার সামনে এমন না টাকা থাকবে না লুকানো থাকবে না ছুপানো থাকবে না সুস্পষ্ট হবে যেদিন আশা পূরণ হবে এই জন্যই তো কোরআন আগের থেকে আশ্বস্ত করতেছে মা তাস্তাহি আনফুসুকুম তোমাদের মন যা চাবে এখানে মন চাইলেও চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায় না মন চায় কিন্তু চোখের একটা লজ্জা আছে এর কারণে অনেক কিছু করা যায় না কিন্তু জান্নাতে চক্ষু লজ্জা থাকবে না মন যা চাবে তাই করবে আজকে মনটা কলুষিত ওই দিন মনটা কলুষিত হবে না আজকে মনটা কলুষিত এই জন্য যে বিভিন্ন ধারার মানুষ হওয়ার কারণে যত মানুষ অত ধারা অত পছন্দ সবকিছুর ভিতরে পরিবর্তন থাকার কারণে এখানে মনটা কলুষিত ওইখানে মন কলুষিত হবে না যার কারণে যা চাবে তা পাবে এটা ওয়াদা শুধু মন যা চাবে তা পাবে এতটুকু না ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনি
جزاء بما كانوا يعملون. দুনিয়াতে মন পেট ভরা যায়, চোখ ভরা যায়, মন ভরা যায় না দুনিয়াতে। ওয়াদা আছে চোখও ভরা দিব, মনও ভরা দিব। এখানে চোখও ভরা যাবে, মনও ভরা যাবে। সত্য এরকম, এই জন্য জীবন হলো গড়ার জন্য। কোন পদ্ধতিতে করবে, কিভাবে করবে, ভাবলে হয়তো বোঝা যাবে, চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু চিন্তার সুযোগ কোথায়? ভাত কাপড় বাসস্থান নিয়ে তো এতটুকু পরেশান যে চিন্তা করার কোনো সুযোগ নাই। নাহলে চিন্তা করলে খোলার কথা, যে আমল দ্বারা তো জীবন গড়বে। আবার এটাও সুস্পষ্ট, আমল অত বেশি না, আবার কঠিনও না, আমলও অল্প, আবার সহজ। কোরআনই বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ওয়ালাকাদ ইয়াসসারনা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির। সহজ, আবার এক গাদাও না, সহজ করছেন, কোনো কঠিন করেন না। উপমা দিয়া বুঝাইলেও বোঝানো যায়, আর নিজের পক্ষ থেকে না, কোরআন দিয়ে। কিন্তু আসল কথা হলো, ভাববে কে, চিন্তাকে করবে, ওই কথাই সত্য। বিলার গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? চিন্তা কে করবে? নাহলে বৎসরে একবার রোজা আসে, এক মাসের জন্য আসে, ঠিক না? এক গাদা না, অবর্ণনীয় পুরস্কার নিয়ে আসে, ঠিক না? এক রমজান আসে না, যেন একটা জিন্দেগি নিয়ে আসে, ঠিক না? জিন্দেগি না, এক রাত্র 83 বছর, এক ফরজ 70 গুণ বাড়ানো হয়, প্রতারিত করার শয়তানকে আগের থেকে আবদ্ধ করা হয়। উচিত ছিল যে যেমনে পারো রাখো, অনেক সময় হয় না, যেমনে পারো করো, কিন্তু করা চাই, কিন্তু তারপরেও আল্লাহ সহজ করার জন্য ছাড় দিতেছেন। মান কানা মারিদান আও আলা সাফার, ফাইদাতুম মিন আইয়ামিন উখার। তুমি সফরে আসো, ভ্রমণে আসো, অসুস্থ আসো, এখন রাইখো না, পরে রাইখা নাও। আল্লাহ পরে রাখলে কি যেটা এখন আছে ওটা পাবো? তো ওটো ওয়াদা করতেছেন, হ্যাঁ তুমি পাবে, কেননা তুমি অসুস্থ, তুমি পাবে, কেননা তুমি বাড়িতে নাই। সহজ, সহজ, আবার কঠিনও না, এরকম নামাজ, বলবেন পাঁচ বেলা তো পড়তে বলছে, ছিল তো 50 বেলা, ধরা করা তো 5 বেলায় নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, সোয়াব যদি 5 বেলার দিত তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম, যে 5 বেলা খাটান, 5 বেলার সোয়াব দেন, খাটায় 5 বেলা, সোয়াব দেয় 50 বেলা। সোয়াব তো 50 বেলার দিতেছে, খাটাইতেছে 5 বেলা, সোয়াব কয় বেলা? 10 গুণ বেশি। কে 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? এরম বড় দাতা দুনিয়াতে কে আছে? উদার দিল কে আছে? যে 5 বেলা খাটায়া, 1 ঘন্টা খাটায়া 10 ঘন্টার বেতন দিবে? এ তো 5 বেলা খাটায়া, 5 বেলা খাটায়, কিন্তু 50 বেলার সওয়াব দেয়।
একদিন খাটায়া দশ দিনের সোয়াব দেয়, একদিন খাটায়া পাঁচে যদি পাঁচ দিত তাহলে দশ দিনে তো পঞ্চাশ হইতো, পাঁচ দশে পঞ্চাশ, কিন্তু এখানে তো একদিন খাটায় দশ দিনের সোয়াব দেয়, এটাও তো কম, আল্লাহর কাছে তো এটাও কম ছিল, তারপরে আবার বাড়ায়া দিছেন যে মনে হয় কম হয়ে গেল, আপন মানুষকে এত কম দেই তো দেই কি কইরা, এক ঘন্টায় দশ ঘন্টার বেতন তারপরে বলতেছে কম দিতেছি, তো আবার বাড়ায়া দিছে, সহুলত কইরা দিছে যে সব খাটনি খাটবে একজনে, কেরাত ইমাম পড়ে, মাসলা মাসায় সব ইমামকে শিখতে হয়, খুঁটিনাটি সব নামাজের ভিতরে ইমামকে করতে হয়, ঠিক না? আর ইমামকে দেয় আবার পিছনে যারা আছে সবাইকে দেয়, আবার সম পরিমাণ দেয়, আবার বলছে না 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 না, আরো সাতাইশ গুণ, দশ গুণ না, দশের সাথে আরো সাতাইশ গুণ করো, এতগুলা দিব। তো অল্প আবার সহজ, বাবলে বোঝা যায়, আমল দ্বারা যে জীবন গড়বে, আমল কঠিন না, আমল সহজ, আমল সহজ কঠিন না, আমল সহজ কঠিন না, সব আমলই সহজ, কোনো আমল কঠিন না, সহজ করছেন, আবার অল্প চাইছেন বেশি চান না, অল্প চাইছেন বেশি চান না, সত্য এটি জীবনটা গড়বে আমল দ্বারা, কিন্তু আমলের জন্য চাই কোন আমল দ্বারা, করব তো করব কিভাবে, এটার জন্য মডেল কোথায়, এটার জন্য আদর্শ কোথায়, স্যাম্পল কোথায়, কে আমাদেরকে কোরা দেখাবে, তো আল্লাহ নবী, নবীও দিছেন এমন নবী, হায় হায় সৃষ্টির সর্দার নবী দিছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, যদিও আমরা বুঝি না, বুঝমো করতে কা বাগানের মালি হইলে না ফুল চিনে, ঠিক না? বুলবুলেই ফুল চিনে, নাইলে কবি কোনোদিন বলতেন না, আর পরিই ফুল চিনে, যেটা প্রবাদ বাক্যে আছে, কদরে গুল বুল বুল বেদানা, ফুলের ফুলের দাম বুলবুলই বোঝে, আর পরিই বোঝে, হ্যাঁ আমাদের সমাজের মানুষ বোঝে মাঝে মাঝে, ঠিক না? যুবকরা বোঝে চোদ্দ তারিখে, মহিলারা বোঝে মাঝে মাঝে সাজগোজের সময়, কোনো ফাংশনে যাইতে বোঝে ফুলের মর্ম, ঠিক না? এছাড়া তো বোঝে না, কবির কথাই সত্য, জওহারি ছাড়া রত্ন চিনা যায় না, রত্ন তো ও চিনে যে জওহারি, জওহারি বোঝেন, আপনি না জওহারি চিনেন, সবাই চিনে কিনা, চিনেন না, এস্টোলাইজার যাকে বলে, পাথর দ্বারা দেখা চিনে, ও বোঝে পাথরের দাম, হাতে নিয়েই মুসকি মুসকি হাসতে থাকে, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে,
ব্যবসা বলে দুনিয়াতে দুইটা, এর উপরে কোনো ব্যবসা নাই, একটা হলো আতর একটা হলো পাথর। যদি পাথর চিনে, স্টোলাইজার যদি হইতে পারে, জওহারি যদি হইতে পারে, তাহলে ব্যবসা করা মজা আছে। একটা বেচেই ছয় মাসের কামাই হয়ে যাবে। এই জন্য প্রবাদ বাক্য বলছিল ব্যবসা দুইটা, একটা হলো আতর একটা হলো পাথর। পাথরের ব্যবসায় মজা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা কদর বুঝি না, দাম জানি, দাম বুঝি না, দাম বুঝি না, যে কোন নবীর উম্মত এটাই বুঝি না। যারা বুঝছে তাদের চোখের পানি ঝরছে, নাইলে কোরআনে আসতো না মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব উম্মতের কাছে আমাদের আলোচনা আসতো না, সব উম্মত সারাদিন বসে আমাদের আলোচনাই করতেন যে এক উম্মত আসতেছে। ঢঙ্কা তো আর আজকের থেকে বাজে নাই, সমগ্র সৃষ্টির আগের থেকে আর ঢঙ্কা বাজা শুরু হয়েছে। ঢঙ্কা বোঝেন? ঢঙ্কা মনে হয় বোঝেন না, বোঝেন? ডোল 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 ডোল। এই উম্মতের ফজিলতের ঢঙ্কা আগের থেকে আল্লাহ বাজিয়েছে, সৃষ্টিরও আগের থেকে বাজিয়েছে, সমস্ত সৃষ্টির আগের। মানুষ সৃষ্টি হওয়ার সময়ও বাজাইছে, নাহলে কোরআন কেন বলতো হুয়া জেতা বাকু। সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন, বাছাই বাছাই বুঝেন, এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই কইরা, নিজেরটা আলাদা কইরা, তারপরে ওজন করে, এরকম সমস্ত মানব জাতির ভিতরে মনে করলেন মাইনা নেন। বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি, কেয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মদীর জন্য আলাদা করছে। বাছাই আগে হয়েছে, আসছে সবার পরে, বাছাই আগে করছে, ওরা আল্লাহ রেখা দিছে, উপযোগী মনে করে রাখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো কদর না, কদর জানি না, যারা জানতেন ওরা সারাদিন আলোচনা করতেন, কেউ কেউ চোখের পানিও ঝড়াইতেন, কেউ কেউ হায় আফসোস করতেন। কিতাবে সব লেখা আছে, কোন নবী আফসোস করছেন, কোন উম্মত আফসোস করছেন, কোন নবী এই উম্মতকে চাইছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিয়েছেন না, এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপরে আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে গুড়ায় বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না, এই জন্য একটু গুড়ায় বললাম। সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। আল্লাহ ভালো জানেন, ওই নবীর উম্মত বানাইছেন, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখাইয়া গেছেন, সব আল্লাহর কাছ থেকে চায়া চায়া আনছেন, যা চায়া চায়া আনছেন। আমার মনে হয়, কি এটাই সত্য, কোন নবীকে আল্লাহ দেন নাই, কোন নবীকে আল্লাহ দেন নাই, দু একটা দেখলে বোঝা যাবে, কোন উম্মতের জন্য ছিল না, যে পানি না থাকলে পবিত্রতা কিভাবে অর্জন করবে,
কোন নবীর উম্মতের জন্য ছিল না, নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই, পানি নাই, কি করবে? তয়াম্মুম করবে, পানি নাই তয়াম্মুম করো। আল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি, আল্লাহ বলে হইলেও কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য এটা বিশেষ ব্যবস্থা, আর কারো জন্য করি নাই। তয়াম্মুম করলে ওই অপবিত্রতা দূর হইয়া পবিত্রতায় রূপান্তরিত হবে। যদি আমি চোখও দেখি যে শরীরে লাগা আছে, তারপরও আল্লাহ বলবে পবিত্র হয়ে গেছে। কোন উম্মতের জন্য করেন না, উম্মতের জন্য নামাজ পড়ার বিশেষ জায়গা ছিল অতীত উম্মতের জন্য, ওই জায়গার বাহিরে নামাজ পড়তে পারতেন না। আর এই উম্মতের জন্য পুরো জমিন মসজিদ বানায় দিয়েছেন, খালি এতটুকু শর্ত দিয়েছেন জায়গাটা পাক হইলেই হবে, জায়গা পাক হইলেই হবে। আবার এতটুকু সুযোগ দিয়েছেন জায়গা পাক না, মোটা কিছু যদি উপরে বিছায় নাও যেটা পাক, তাহলে ওটার উপরে হবে, ওটার উপরে হবে। কোন উম্মতকে দেন না, এ তো দুটা দেখাইলাম, কোন উম্মতকে হাজাম দেন নাই, নিজে ডাকেন নাই। আমি তো মাঝে মাঝে বলি, নামাজ দিয়া যখন আসতেছিলেন তখন মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে কি দিল, কোন উপটোকন দিছে? গিয়া তো আইলেন একবারে বাড়িতে, কিছু দিছে টিছে নাকি? উপটোকন দিছে কিছু, গিফট দিছে? গিফট তো বলছে দিছে। কি কয়? নামাজ কয়? কয় অক্ত? কয় পঞ্চাশ অক্ত? কয় পড়বে না, কমায় নিয়ে আসে। কি করে পঞ্চাশ পড়বে? নয় বারে কমায় আনছেন, নয় বারে কমছে, নয় বারে ৪৫ কমছে। মুসা আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছে এখন ৫ হয়ে গেছে, যান কমায় নিয়ে আসেন, আমি দুই বেলা পড়াইতে পারি না, আপনি ৫ বেলা কোত্থেকে পড়াবেন? ওনার উম্মতের নামাজ ছিল মাত্র দুই বেলা, কয় বেলা? দুই বেলা। আপনি ভাবতেছেন দুই বেলা হইলেই তো ভালো হইতো, ঠিক না? এটাই তো ভাবতেছি, ঠিক না? অনেক তর্ক বাগিশরা এটাই বলবে, দুই বেলা হইলেই, দুই বেলা হইলেই ভালো হইতো, ভালো হইতো, দুই বেলা হইলেই ভালো হইতো, ভালো হইতো। পাঁচ বেলা এই জন্য করা হয়েছে, আমাদের ইয়েতে বেলা ৫টা, কয়টা? বেলা ৫টা, ওইখানে দুই বেলা ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ের মাপ ছিল, মাপ ছিল না, মাপ ছিল না, মাপ করা হইতো না মধ্যবর্তীটা, মাপ করা, এটা পাঁচ বেলা এই জন্য দিছেন যে মধ্যবর্তীটা মাফ করা যায়, এই জন্য এক নামাজ আরেক নামাজের পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য মাফ, কাফফারা শুরু, এই জন্য পাঁচ বেলা দিছেন। কিন্তু পাঁচ বেলা যখন মুসা আলাইহিস সালাম বসে ক্ষমা নিয়ে আসেন, তা আল্লাহর রসুলের দিলে ধাক্কা লাগছে মনে হয়, কিন্তু লজ্জা, নয় বার গেছি আবার যাই কি করে, লজ্জাও কাজ করতেছিল, দিলেও ব্যথা ছিল, তখনই মনে হয় আল্লাহ বলছে বন্ধু যান পাঁচ বেলাই নিয়ে যান, মধ্যবর্তী সময়ের গুণাও মাফ করবো, আর পড়তে যদি না চায় তো আমি ডাইকা ডাইকা আইনা পড়ায় নিব, এই জন্যই আসাম দিছে, আমি ডাইকা ডাইকা পড়ায় আনবো, আপনি চিন্তা করেন না, তো কোত্থেকে জানি বাহির হয়ে চলে যেতেছি বহুত দূরে, জানি তো না কোন নবী দিছে আল্লাহ, কদর তো নাই, জানি তো না, না অ্যাস্ট্রোলাইজার, না বুলবুল, না পরি, জানি তো না,
তাইলে না ফুলের দাম হইতো এখনো হয় বললাম না মাঝে মাঝে যুবকের কাছে 14 তারিখে ফুল বড় দামি 14 তারিখ চিনেন ফেব্রুয়ারি 14 তারিখ শয়তানও শয়তানি কোত্থেকে যে বাহির করা শুরু করে এতদিন শুনছিলাম যাকে ভালোবাসো তাকে 24 ঘন্টার জন্য বাসো এখন কয় যাকে ভালোবাসো 364 দিন জুতা মারো একদিন খালি ফুল দাও 364 দিন কি করো জুতা মারো আর একদিন খালি একটা ফুল দাও সত্য এটাই সত্য এটাই সত্য এটাই 24টা ঘন্টা দোকার ভিতরে থাকে মাঝে মাঝে হানি বলে আর হানি বোঝেন বোঝেন না যুবকরা বুঝে ফেলছে এই কোডওয়ার্ড আপনারা বুঝবেন না এটা যুবকরা বোঝে হানিকারে বলে আবার হানির তর্জমা করলে আপনি বুঝবেন না হানি অর্থ মধু কিন্তু এই মধু না যেই মধু আপনি খান এটা যুবক গো কোডওয়ার্ড ওরা হানি বোঝে কারে বলে হানি তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত কদর তো জানি না কদর জানলে তো মূল্যায়ন হইতো কদর জানলে তো মূল্যায়ন হইতো আল্লাহ তো এতটুকু মূল্যায়ন দিছিলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এইখানে তো কোনো সংখ্যা দেন নাই যে কতটুকু এতেবা অনুসরণ অনুকরণ আদর্শের পিছে চললে আল্লাহর ভালোবাসা এইখানে তো এটাও বোঝায় যে একটা সুন্নত মানলেও আল্লাহ ভালোবাসবে শুধু ভালোবাসবে না ইয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহও মাফ করবে একটার উপরেও এই ঘোষণা একটার উপরে যদি এই ঘোষণা হয় তাহলে 100টার উপরে কি ঘোষণা হবে তো আসলে তো কদর জানি না কারণ জিন্দেগিটাকে গড়ার জন্যই আগেই বলছিলাম যে আমার ইচ্ছা মতো না যে আমি যে জীবনটা গড়ব আমার ইচ্ছা মতো তাহলে তো গড়তেছে কিছু লোক নিজের ইচ্ছা মতো জীবন গড়তেছে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় ইচ্ছা মতো করতেছে যা মনে চায় তা করে ইচ্ছা স্বাধীনতাকে ব্যবহার করে আল্লাহ বলে করতে পারো কিন্তু বেশি দিন না ইলা আজালিন মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর আগে তোমাকে যেতে দেওয়া হবে এটাও তো বলে দিছেন যে চিরদিন আমাকে ইচ্ছা অনুযায়ী চলতে দিবে এমন না ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে কিন্তু চিরদিন চলতে দিবেন না আবার এটাও বলছেন তোমার ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো ফাইন রাদিতা বিমা কাসামতু লাক আমরা যা চাই তা যদি করো ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো তারিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক পুরস্কার দুনিয়াতে দুটা দিব আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক তোমার চিত্তকেও শান্তি দিব চিত্ত চিনেন চিনেন না হায় হায় কোন দেশে থাকেন আপনারা গ্রামগঞ্জে মনে হয় পাও দেন নাই ঠিক না মনটা মনটা এটা গ্রামের ভাষা চিত্তে শান্তি দিব মনে শান্তি দিব তোমার আর তোমার শরীরটাকেও শান্তিতে রাখবো মনটাও শান্তিতে রাখবো শরীরটাও শান্তিতে রাখবো তাকুনু ইন্দি মাহমুদা তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে প্রিয় পাত্র প্রিয় পাত্র প্রিয় পাত্র আছে দুনিয়াতে উদাহরণ আছে আমাদের দেশে দুনিয়া উদাহরণ পাওয়া যায় কাউকে কাউকে মালিকও বলে
তুই আমার সামনে সবাই সাথে আসস কেন, তুই একলা একলা আবি, কেননা সবার সামনে তোরে বেশি দিলে সবাইকে বেশি দিতে হবে, তুই একা একা আবি তোকে মন বইরা দিমু। আছে এরকম উদাহরণ না নাই, মনে বুঝাইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি বুঝাইতে, কিন্তু জাদু তো দেন না আল্লাহ, যদি দিতেন তাহলে জাদু দিয়ে কাজ সেরা নিতাম, এত দীর্ঘ সময় তো কথা বলতে হতো না। তো আল্লাহ বলে তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, শরীরটাকেও শান্তি দিব মনটাকেও শান্তি দিব, তুই হবি আমার কাছে প্রিয় পাত্র। এইখানে যদিও দুনিয়াতে তোকে যেমন খুশি তেমন দেওয়া যায় না, কেননা এখানে 800 কোটি মানুষ, দিলে সবাইকেই দিতে হবে, বন্ধুকেও দিতে হবে দুশ্মনকেও দিতে হবে, নাহলে সবাই আঙ্গুল উঠাবে এর সাথে এত পিরিত কেন, ঠিক না? ওরে দেয় আমারে দেয় না, আল্লাহ কানে কানে বইলা দিছে, এইখানে তো সবার সামনে দেওয়া যাবে না, তা কোন ইন্দি মাহমুদা আয় না আমার কাছে, তখন তোরে দিব মন বইরা দিব, তখন তোর মন মতো দিব না আমার মন মতো দিব। এই জন্য হাদিসে আছে, কোন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন শেষ করছেন, আর দুনিয়াওয়ালারা নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম টাকা পয়সা দিয়া দুনিয়াটা যতটুকু উন্নত করছে, দুনিয়া কিছু বড় বড় টাওয়ার আছে না, টাওয়ার চিনেন, দুই একটার নাম জানেন, উনি বুরুজ খলিফার নাম জানে, প্রত্যেক দেশেই দুই চারটে এরকম আছে, বলবে আল্লাহ পুরো দুনিয়াটা আমারে দিয়া দেন, আল্লাহ হাসবে আর বলবে বেউকুব কি চাইলি, মা সালতানি লাকা হাক্কুন, তোর যতটুকু পাওনা অতটুকু তো চাস না, এটা কি চাইলি, এটা কি চাইলি, আল্লাহ বলবে এটাও দিলাম আরো নতুন 10 গুণ দিলাম, এটা তো তুই দেখা আসছিস পয়রা আসছিস, এটা তুই দেখা আসছিস দুনিয়াটা পয়রা আসছিস, সেই জন্য তুই এটা চাইছস, আর ক্ষোভও ছিল, যে ছিল দুই কাঠা ওইটাও দখল করে আরেকজনে নিয়ে গেছে গা, আমার জমিনে এত বড় একটা বিল্ডিং বালায় এখন নিজে বাড়িওয়ালা, এরকম কিছু ব্যথা অনেকের দিলে থাকে না, ও ভাবতে থাকে আইতে দিয়ে দিন চায়া আমি এই বাড়ি আল্লাহর কাছ থেকে লয়ে এলাম, এরকম ক্ষোভের উপরেই চাবে, ঠিক না? সবার তো আর খলিফায় বুরুজে ফ্ল্যাট কিনা সম্ভব না, ঠিক না? কি বলেন, হজে গেলে মাঝে মাঝে দেখেন না বাঙালি করে রাখে অনেক দূরে দূরে, ঠিক না? আবার বাঙ্গা সাঙ্গা ঘরে রাখে, ঠিক না? যখন মক্কা শরীফে যায় তো হেরেম শরীফের পাশ দিয়ে বড় বড় বিল্ডিং গুলো দেখে তো বার বার তাকায় তাকায় চায়, আবার মানুষ ওটার থেকে বাহির যখন হয় তখন আবার দেখে গ্রুপ লিডার বললে আমাদের এখানে রাখতে পারলেন না, দিছেন 6 লাখ টাকা এখানে থাকতে হইলে 60 লাখ টাকা লাগে, এরমই কইতো, ঠিক না? কি মনে ধাক্কা আছে না, যে না জানি এই বিল্ডিং গুলার ভিতরে কি আছে, ঠিক না? বেশি কিছু নাই, থাইকা দেখছি তো বেশি কিছু নাই, তো চাবে পুরো দুনিয়াটা যেদিন থেকে তৈরি যেদিন ধ্বংস হয়েছে, এই সাজানো গুছানো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পুরা ইউরোপ জাপান উন্নত বিশ্ব সহ পুরাটা চাবে, আল্লাহ আসবে আর বলবে বেউকুব কি চাইলি, তুই তো তোর পাওনাটাও চাইলি না, যা তোকে এটা দিলাম আরো নতুন 10 গুণ দিলাম, আজকে সবার সামনে দেখা দেয় না, নাহলে সত্য এটাই যেটা আমি বলছি এটাই সত্য, তাকুনু ইন্দি মাহমুদা,
বলছে আজকে সবার সামনে দিতে চাই না, সবাই আঙ্গুল উঠাবে তোর সাথে এত পিরিত কেন, বরং উল্টা কইরা দিছেন, বরং উল্টা কইরা দিছেন, বরং উল্টা কইরা দিছেন। বলেন মা মা বাবার সন্তানের সাথে ভালোবাসা বেশি না পুত্র বধূর সাথে ভালোবাসা বেশি? কিন্তু মাঝে মাঝে মাইয়ারই বেশি কয়, ঠিক না? নিজের মেয়েরই বেশি বলে না, বলে না পূর্বাদ বাক্য আছে, কয় মেয়েরে মাইরা বৌরে বুঝায়, ঠিক না? দমকায় কারে, কিন্তু বুঝাইতেছে কারে? হ্যাঁ, পরের মেয়ের জন্য কিছু বলতে পারে না, নিজেরটারে খুব কয়, ঠিক না? মেয়েও মাঝে মাঝে কয় তিরম করস কেন, তুমি আমার উপরে তো খেপো কেন? তারালে নিয়া কয় আরে তোর উপরে খেপি, তুই আমার পেটেরটা তোর উপরে খেপি কি কইরা, তোর উপরে খেপা ওরে বুঝাইতেছি। তো দুনিয়ায়ও যার সাথে বেশি ভালোবাসা উল্টায় দিছেন, এই জন্য তো হাদিস আসছে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যাদেরকে বেশি ভালোবাসে ওদেরকে দুনিয়া সবার চোখের সামনে কষ্টে বেশি রাখে। আর দুনিয়া কয় আল্লাহর ভালোবাসা লাভটা হইলো কি, তোর উপরেই তো সবচেয়ে বেশি মুসিবত, তোর উপরেই সবচেয়ে বেশি ধোকাও দিতে চায়, এটাও একটা ধোকা। অনেক সময় ভাবে আমার উপরে এত মুসিবত কেন, সারাদিনই তো আল্লাহ আল্লাহ করি, ঠিক না? আসলে মুসিবত না, আসলে বেশি ভালোবাসে এই জন্য মুসিবত, বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন এই জন্য মুসিবত। আমাকে দিয়ে অন্যকে বুঝাইতেছে, অন্যকে বুঝাইতেছে, আর এটাও বলে দিছেন যে ওদেরকে যা দিব এখানেই দিব, ওইখানে কিচ্ছু দিব না। অমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ ওদের রাখি নাই। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যা ইচ্ছা অনুযায়ী চলতে মনে চায় 60-70 বছরই চলে লও, শাড়ির বাজ দুনিয়াকে দেখায় নাও। হ্যাঁ, কোন ব্র্যান্ডের 3 পিস কিনছো এটা দুনিয়াকে এখানেই দেখায় নাও, কেননা জান্নাতের ব্র্যান্ড তোমার পড়তে হবে না। জান্নাতের ব্র্যান্ড তো ওদেরকে দিব যাদেরকে গরমের ভিতরে বারের বারের বাহিরে যখন বাহির হইতো তখন নিজেকে ডাইকা বাহির হইতো, কাউকে দেখতে দিত না। ওদেরকে আমার নিজের কুদরতি হাতের ব্র্যান্ডেরটা পড়াবো, আর তোকে পড়াবো মানুষের হাতের বানানের ব্র্যান্ড, পড়ালো। সত্য এটাই, সব কথার পিছনে যুক্তি আছে, ইচ্ছা করলে যুক্তি দেওয়া যায়, যুক্তি দেওয়া যায়, তর্ক বাগিশকে কায়েল করা যায় যারা তর্ক করে। মেরে দোস্ত, ওইদিকে যাইতে চাই না, সত্য এটি, সত্য এটি, সত্য এটি। আল্লাহ বলতেছেন আমার কাছে প্রিয় হবে তাকুনু ইন্দি মাহমুদা, যদি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীন করো। তো আসল কথায় চলে আসি, জীবনটা আসলেই গড়ার জন্য, কিন্তু গড়বে কিভাবে, অনেক দিক দিয়ে বোঝানো যায়, কেন মানুষের কাছে যা আছে সব অসীমিত, আমাদের কাছে যা আছে এটা সীমিত, সীমাবদ্ধতা আছে। এক চোটে 20 জনের কথা আপনি একসাথে যদি কানের কাছে কইতে থাকে আপনি শুনবেন না, কারোরটাই বুঝবেন না, বুঝবেন বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না, সব জায়গায় সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। এই জন্য আমি যদি আমার ইচ্ছা মতো কাটাইতে চাই বা জীবন গড়তে চাই তাহলে এটা গড়া নাও হতে পারে। এই জন্য আল্লাহর এহসান, আল্লাহ এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছে, রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে।
যার প্রত্যেকটা জিনিসের উপরে গ্রান্টির সিল মেরা পাঠাইছে, যে প্রত্যেকটা জিনিস গ্রান্টি যুক্ত, প্রত্যেকটা জিনিস পিউর। আবার এই ঘোষণা দিয়েও পাঠাইছেন, হায় হায়। আরেকটা কারণও আছে, কেন আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, আল্লাহকে দেনদারও নয় যায় না কি? হ্যাঁ, আল্লাহর আকৃতি দেনদারও নয় আনতে পারবেন, আনা যায় না, আল্লাহর দেনদারও নয় আনা যায় না। আজকে আল্লাহকে চোখে দেখা যায় না, হ্যাঁ যায়, আবার এটাও ভুল হবে যায় না, তাহলে অনেকগুলো কথা মিথ্যা হয়ে যাবে। কিন্তু ওই স্তরে সবাই পৌঁছতে পারে না, ওটার জন্য একটা স্তর আছে, একটা সবাই পৌঁছতে পারে না। সবাই যদি পৌঁছতে পারতো তাহলে কবির কথাই সত্য হইতো, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, সাজার মে বোঝেন সাজার, গাছপালা তরু লতা ফুল ফল শাক সবজি, সাজার মে হাজার মে এমনকি পাথর, তেরে রঙ্গ বু হয়, আল্লাহ প্রত্যেকটার ভিতরে তোমার ছাপ, যেদার দেখতা হুঁ ওদের তু হি তু হয়, যেদিকে তাকাই ওদিকে তোমাকেই দেখা যায়, নাইলে আয়নার দোয়া এটা হইতো না। মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় না তখন আয়না দেখার দোয়া কি? আপনি আপনাকে দেখেন নাকি? একটা স্তর আছে, যখন ওই স্তরে পৌঁছবে আয়নার সামনে দাঁড়ায় বলবে হাসান্তা খালকি হাসান্তা, তুমি তুমি তুমি, তখন নিজেকে দেখে না আল্লাহকেই দেখে, তুমি আমাকে এত সুন্দর বানাইলা, আমার শরীরটা গঠনটা এত সুন্দর, ফাহাসিন খুলুকি, গঠনটা যখন সুন্দর করছো তাহলে ভিতরটাও তুমি সুন্দর করে দাও, বাহিরটা যখন ডেকোরেশন করছো তাহলে কুদরত দিয়ে ভিতরটাও ডেকোরেশন করে দাও, বাহিরটার জন্য যখন তুমি এত সুন্দর আর্কিটেকচার তাহলে ভিতরের জন্য তুমি আর্কিটেকচার হয়ে যাও, নাইলে এই দোয়া কোনোদিন আসতো না। দেখা যায়, একটা স্তর আছে, স্তরে উঠলে কোরআনের ওই আয়াত সত্য হয়, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখবে, আল্লাহই দেখবে যেদিকে তাকাবে। হ্যাঁ, ওটার জন্য কিছু লোক আছে, ওটার জন্য চেষ্টা করতে হয়, হ্যাঁ তেমন শিক্ষা দীক্ষা যোগ্যতা লাগে না, ওটার জন্য একটা চেষ্টা আছে, যখন করে তখন হ্যাঁ এটাই সত্য হয়। ওই যে কিতাবে আছে না, সত্য কাহিনী আছে, যুবক সবার থেকে পৃথক হইয়া দুই হাঁটু মাথার ভিতরে ঢুকায়া কি জানি ভাবতেছে, তো খিজির আল ইসলাম যে জিজ্ঞাসা করতেছে, ওই যুবক সবাই তো এখানে আল্লাহর রসুলের হাদিস শুনে, তুই এত দূরে বসা বসা কি করিস, হাঁটুর নিচে মাথা ঢুকায়া দিয়া, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি, তো খিজির আল ইসলাম পরীক্ষা নিতেছে, এতটুক বয়সে এত এত উপরে উঠা গেলি, দেখি তোর পরীক্ষা নিয়ে বলতো আমি কে, আবার কোনো মতে কষ্টে মাথাটা উঠে বলছে, খিজির বেশি বিরক্ত করো না, আমি একটা লাইনে আছি, আমি একটা সংযোগে আছি, একটা লাইনে আছি, বেশি বিরক্ত করবা হয়নি যে একটা চিৎকার দিমু মানুষে আয়া তোমার ল্যাংটা করে দেবো, কেন সবাই তো খিজির দেখতে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানে না মজমায় যে তুমি খিজির, আমি তো জানি, তো খিজির উপর দিকে চায় হাক করে রয়েছে যে কয় কি আমারে চিনে কেমনি, তো খিজির বুঝা ফেলছে না ঠিকই যা বলছে তা ঠিক আছে, নাহলে আমাকে চিনার কথা না, আমাকে হ্যাঁ
লাইন বিলকুল ঠিক আছে, কানেক্টেড আছে, মনে হয় উনি কানে কানে বইলা দিছে তোরে বিরক্ত করতেছে খিজি, নাইলেও আমার তো চিনবো করতেকা। আছে সম্পর্ক হইলে হয় এরকম, আছে এটাও সত্য, এটাও সত্য। তাওয়াকে ধ্যান ধারণে আনা যায় না, আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো সব মজলিসে বলি, কোন ওয়াজ নাই যে মজলিসে বলি না, হায় আমার জাতি যদি, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি ডেলি না পারে সপ্তাহে একবারও আল্লাহ 99 নামের অর্থ মনোযোগ সহকারে দেখত, মাসে একবার দেখত, বৎসরে বারোবার দেখত, তা না হয় বৎসরে একবার দেখত যে আল্লাহ 99 নাম, আল্লাহ নিজের পরিচয় দিছে, তাহলে বুঝে আসতো আল্লাহ কে, কি আল্লাহ, আল্লাহ পরিচয় কি, আল্লাহর বড়ত্ব ব্যক্তিত্ব তার জাতের তার সামনে ফুটা বাহির হইত, কিন্তু সময় তো নাই, কে দেখবে, তর্জমা দেখারও সময় নাই, মুখাস্ত তো দূরের কথা, আল্লাহ করুক, আল্লাহ করুক, মুখাস্ত তো দূরের কথা, যা হোক যেটা বুঝাইতেছিলাম, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর এই ছোট জীবনটা গড়ার জন্য আল্লাহ এক আদর্শমান ব্যক্তিত্ব পাঠাইছেন, শুধু ব্যক্তিত্ব না, হায় হায় যার কারণে আমাদের, এই জন্যই তো আমি বলি আমরা তো শিখি না যে আমরা উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে কি পাইলাম, এটা গণায় শেষ করা যাবে, আজকেও যে আমরা বাইচা আছি আমাদের কর্মের কারণে না, শুধু নবীজির ওয়াদার কারণে বাইচা আছে, কোন জাতিকে আল্লাহ এত নাফরমানি, নাফরমানির কোনো অন্ত নাই, এত কোয়ালিটির নাফরমানি, আপনাকে বলা যাবে না, বোঝানো যাবে না যে এই উম্মত কত নাফরমানি করত। সবচেয়ে বড় নাফরমানি তো হলো যে সন্তানের হাতে মা বাবা প্রত্যেক ঘরে জলিল হইতেছে, নির্যাতিত, নিপীড়িত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আর কত শব্দ বলবেন, এতটুক যদি হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। আজকে তো মুসলমান সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, জান পর্যন্ত দিতে হইতেছে, এটা তো অতীতও ছিল না, কোন উম্মতের ভিতরে খোঁজা পাওয়া যায় না, যে মা বাবাকে সন্তান জবা করে, ধ্বংস অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, জমিন উল্টায় দেওয়ার কথা ছিল, যদিও মাঝে মাঝে আল্লাহ দেখান, পাথর বর্ষিত করে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়াদা করছেন বন্ধুর সাথে সমূলে ধ্বংস করবো না, মাঝে মাঝে কোথাও কোথাও সিগনাল দিব, সমূলে ধ্বংস করব না, এই জন্য মাঝে মাঝে সিগনাল দেয়, কখনো এইখানে কখনো ওইখানে, কয়েকদিন আগে তুর্কিতে সিগনাল দিছে, তারপরে মরক্কো দিছে, তারপরে লিবিয়া দিছে, সিগনাল এটা, আর এটাও বইলা দিছে কেন দিছেন, লিউযিকাহুম বাদাল্লাযি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এই জন্য দিছেন সিগনাল যে সবাই যেন ফিরে আসে, ইউটার্ন নেয়, ফিরে আসে, কিন্তু কে ফিরবে, সব প্রাকৃতিক বইলার উড়ায় দেয়, বিজ্ঞানী বিজ্ঞানী সাজেশন দিয়া সব উড়ায় দেয়, বিজ্ঞানী সাজেশন দেয়, দিয়া উড়ায় দেয়, উড়ায় দেয়, সব উড়ায় দেয়,
অথচ আল্লাহর রাসূল বলছে আমি বিরোধিতা করতেছি না বুঝানোর জন্য কয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় তো বিজ্ঞানী সলিউশন দিবেন ব্যাখ্যা দিবেন আর আল্লাহর রাসূল বলছে আয়াতুম মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন আল্লাহ মাঝে মাঝে বুঝায় দেখ অন্ধকার কইরা দিলাম একবারে কিন্তু কইরা দিতে পারি আর ফামাইয়া আতিকুম বিয়া তোমাদের জন্য আলো কে নিয়ে আসবে বলো অন্ধকার কইরা দিয়া ফামাইয়া আতিকুম বিয়া لو جعل الله النهار سرمدا الى يوم القيامه من ياتيكم بليل تسكنون فيه রাত্র কে নিয়ে আসবে তোমাদের জন্য যেটার ভিতরে তোমরা আরাম করো যদি সারা দিন দিন রাইখা দেই আবার বলছে লাও জাল আল্লাহু লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা যদি কিয়ামত পর্যন্ত রাত্র রাইখা দেই মাইয়াতিকুম বিজিয়া কে নিয়ে আসবে তোমাদের জন্য আলো পারবে না তো বড় টর্চ লাইট বানাইতে সূর্যের মতো একটা হ্যাঁ কয়টা ব্যাটারি ঢুকাইছে ওটার ভিতরে কত বোল্ডের ব্যাটারি আছে ওটার ভিতরে যে ফেরেশতা মারছে আর অর্ধেক দুনিয়া আলোকিত হয়ে গেছে তাও কত দূরের থেকা 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকা আবার বইলো দিছেন যে 1 বিঘা নিচে নামায় দিলে চর্ম ক্যান্সারে মরা যাবে সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয় 3 বার কয়বার 3টা স্তরে ফিল্টার হয়ে জমিনে আসে আর যদি ডাইরেক্ট আসে সব কর্ম ক্যান্সারে মাসের ভিতরে মাটির সাথে সাইজ জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এটা তো আল্লাহ 1400 বছর আগে বইলা দিবেন তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত লম্বা হয়ে গেল যেটা বুঝাইতেছিলাম জীবনটা গড়ার জন্য কিন্তু আমার ইচ্ছা মতো করব না কোনো আদর্শ আছে যে আদর্শের মাধ্যমে আমাকে আমার জীবনটা করতে হবে ওটার জন্যই মুহাম্মাদুর আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আর কঠিন নিয়ে আসেন নাই সহজ নিয়ে আসছেন আর এক একটার ভিতরে হায় 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 এক একটার ভিতরে আজকে আমাদের সমাজ বলে নবীর আদর্শ মানতে চায় না কয়টা আধুনিকতার বিপরীতে হায় সময় নাই আবার কোনদিন হইলে বলবো না দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি ঘুরা ঘুরা দেখতেছি আমরা মানি না কিন্তু দুনিয়া মানে সুখ শান্তি এটার ভিতরেই ছিল নবীর আদর্শের ভিতরেই সবকিছু রাখা ছিল আজকে ছাড়ছি তো বাপ সন্তানের হাতে বেয়াজ্জত হইতেছে খাবার কোডে যায়া এটা বলতেও আছে ও বেয়াজ্জত হতো না সন্তানের হাতে যদি নিজ নবীর আদর্শ মতো হইতো আর সন্তানকে নবীর ছোটবেলার থেকে আদর্শের উপরে উঠাইতো কোনোদিন হতো না ভাই ভাইয়ের হাতে না স্বামী স্ত্রীর হাতে না স্ত্রী স্বামীর হাতে না প্রতিবেশী প্রতিবেশীর হাতে না মানুষ মানুষের হাতে কোনোদিন যা অবস্থা আজকে পরিস্থিতি যা বা পরিবেশ যা এটা কোনোদিন মানুষকে দেখতে হইতো না কারণ নবীর আদর্শের ভিতরে সব রাখা আছে এই জন্য আসেন জীবনটা গড়ার জন্য এটা করেন নবীর আদর্শ শিখেন পুরাটা না পারেন সুযোগ দিয়ে দিয়েছেন অল্প কিছু হইলো এই জন্য আমি বলছিলাম নবাব বাড়িতে সব জায়গায় বলি পাওয়া যায় ছোট কিতাব হ্যাঁ দৈনন্দিন সুন্নতের কিতাব পাওয়া যায় ছোট মাত্র 100 টাকা দাম কিনেন দৈনন্দিন সুন্নত গুলা দেখেন যে ঘুমানে কি সুন্নত হাঁটায় কি সুন্নত খাওয়ায় কি সুন্নত কথা বলায় কি সুন্নত দেখেন
দুই একটা করে শিখেন, ব্যবহার করেন, কাজে লাগান, ফিরে আসবে সুখ। ওই সময় আয়না দেখাইছেন, ওই সময়ের চেয়ে খারাপ সময় তো এখন না, যেটাকে অন্ধকার যুগ বলা হতো, অজ্ঞতার যুগ বলা হতো, জাহেলিয়াতের যুগ বলা হতো, বর্বরতার যুগ বলা হতো। ওই সময়ে মানুষকে যদি উপহার দিতে পারেন, আর মানুষ মাইনা যদি সৃষ্টি সেরা মানুষ হইতে পারে, যাদের ইশারায় ম্যাগ আসতো, যারা টোকা দিলে ভূমিকম্প দূরবীত হইতো, যারা টিটি দিলে সমুদ্র নদী পানি দিতে বাধ্য হইতো, যারা প্রযুক্তিবিহীন সব কিছু করার ক্ষমতা রাখতেন, বন্য প্রাণী পর্যন্ত যাদের কথা বসতে বাধ্য হইতো, যাদের ইশারায় উঠতো আর বসতো, হায় হায়, বন্য প্রাণী পর্যন্ত যাদেরকে দেখা লজ্জা পাই, অন্ধকার যুগের মানুষগুলাই। ওনারা যদি এত বড় মানুষ হইতে পারে, তাহলে আমরা তো শিক্ষিত যুগের মানুষ, উন্নত যুগের মানুষ, আমরা তো বিজ্ঞান সম্মত যুগের মানুষ, আমরা কেন হইতে পারবো না? আর যদি বলেন দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, তাহলে তো বলার কিছু নাই। আপনি যদি বলেন যে বর্তমান অবস্থাই আমার সয়া গেছে, তাহলে তো বলার কিছু নাই। আপনি যদি এইটাই ভালোবাসেন যে আমার ছেলে তো আমার সামনে আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়েই বলবে, বাবা ম্যাচবাতিটা একটু জ্বালায় সিগারেটটা ধরায় দাও, এটাই যদি আপনার অভ্যাস হয়ে থাকে, আপনি এটাই যদি লাইক করেন, তাহলে তো আর বলার কিছু নাই। কি তাইলে? তাইলে তো আর বলার কিছু নাই। আপনার ছেলে যদি আপনার সামনেই বলে, বাবা আমি কথা বলতেছি তুমি এটার ভিতরে কাটা হয়েও না, কাবাবের কাটা হয়েও না, বোঝেন নাই মনে হয়? বুঝছেন না? অনেকে বোঝে নাই, তুমি কাবাবের কাটা হয়েও না, তুমি আবার চোখ উঠে দেখো না, এটা কিন্তু আমার জন্য চয়েস করতেছি। হ্যাঁ, তাইলে তো করার কিছু নাই। আপনি যদি বোতল খুইলা জামাইরে এক গেলাস ডাইলা দিয়া, নিজেও ডাইলা নিয়া যদি অভ্যস্ত হন যে দুই গেলাস একটু টাচ লাগায় খাই, টাচ লাগায় খায় না, দুইটারে বাড়ি দিয়া টাচ লাগায় খায়, এই অভ্যস্ত হন, তাহলে তো আর করার কিছু নেই। তাহলে আমি বুঝবো, এটাই বুঝবো যে উলু বনে মুক্তা ছড়ায় লাভ নাই, মরুভূমিতে পানি ডাইলা লাভ নাই, এটা মরুভূমি হয়ে গেছে, এটা উলু বন, এখানে মুক্তা ছড়ায় কোনো লাভ নাই, তাহলে আমি এটাই বলবো আমার মনকে। আর যদি মানুষ নামের কিছু থাকে, তাহলে হয়তো বলার আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, ছোট জীবনটা করার তৌফিক দান করেন, মৃত্যুর আশার আগ মুহূর্ত হইল, আল্লাহ যেন আমাদেরকে হুশে ফিরায় নিয়ে আসে। ওমা আলাইনা ইল্লাল বালা।